আজকের এই ভিডিওতে আমরা ক্লাস সিক্সের রায়মাঢির প্রশ্নবিচিত্রা দু হাজার তেইশের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় টেস্টে তোমাদের যে ছয় নম্বর স্কুল রয়েছে সেই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব একটা বলছে হিমাটাইট হিমাটাইট যে ধাতুর আকরিক সেটি হলো অপশান নাম্বার বি লোহা নেক্সট প্রশ্ন বলছে সাইথে বেগের একক অপশান নাম্বার সি মিঠাফা সেকেন্ড নেক্সট প্রশ্ন বলছে প্রদত্ত কোনটি পদার্থ নয় অপশান নাম্বার সি কার্বন নেক্সট প্রশ্ন বলছে গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জলের চাপ অপশান নাম্বার এ বৃদ্ধি পায় নেক্সট প্রশ্ন বলছে কোনো ব্যক্তির ওজন চল্লিশ কেজি এবং উচ্চত চার ফিট হলে তার দেহ সূচক মান অপশান নাম্বার এ ছাব্বিশ দশমিক ছাব্বিশ দশমিক আট সাত এরপর প্রশ্ন অনুষ্ঠান পূরণ করো একটা পিতল হলো একটি মিশ্র ধাতু এর উপাদান হলো দস্তা ও তামা নেক্সট প্রশ্ন উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ পরিমাপ করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে উত্তর হবে আর্ক অক্সানোমিটারের সাহায্যে নেক্সট প্রশ্ন বলছে সাধারণতলা যন্ত্রের সাহায্যে ড্যাশ পরিমাপ করা হয় ভর পরিমাপ করা হয় নেক্সট প্রশ্ন পোড়াচুন এবং জল মেশালে শক্তি তাপসক্তি রূপান্তরিত হয় রাসায়নিক শক্তি নেক্সট প্রশ্ন বলছে রক্ত রক্তে বেশিরভাগ অংশই জলীয় একে বলা হয় ড্যাশ উত্তর রক্তরস নেক্সট প্রশ্ন শরীরে কোথাও কেটে গেলে ড্যাশ রক্তকে জড় বাঁধতে সাহায্য করে অনুচক্রিয়া নেক্সট প্রশ্ন বলছে তিনের দাগের তিন চারটি বাক্যের উত্তর দাও এক একটা আগ্নেয়শিলা বলতে কী বোঝো এটি কয় প্রকার কি এটা তোমাদের টেক্সট বইয়ের পঞ্চান্ন নাম্বার পেজে এই প্রশ্নের উত্তর রয়েছে নেক্সট প্রশ্ন বলছে প্রাথমিক প্রাথমিকেক্ষক ও লব্ধেক্ষক বলতে কী বোঝো কী বোঝায় তা উপযুক্ত উদাহরণসহ বুঝিয়ে দাও তোমাদের টেক্সট বইয়ের পঁয়ষট্টি নাম্বার পেজে এই প্রশ্নের উত্তর রয়েছে নেক্সট প্রশ্ন একটি করে প্রথম শ্রেণীর খাদক ও দ্বিতীয় শ্রেণীর খাদকের উদাহরণ দাও আর লিনম্যানের দশ শতাংশের সূত্রটি লেখো তো প্রথম শ্রেণীর খাদক হচ্ছে ফরিং আর দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর খাদক হচ্ছে ব্যাং আর যে প্রশ্নটা রয়েছে যে লিন ব্যানের দশ শতাংশ সূত্র এটা হচ্ছে তোমাদের টেক্সট বইয়ের পঁচানব্বই নাম্বার পেজে এই প্রশ্নের উত্তর রয়েছে একটি পরীক্ষার সাহায্যে বার্নলি নীতি বুঝিয়ে দাও এটা তোমাদের টেক্সট বইয়ের দুশো একাশি নাম্বার পেজে রয়েছে উত্তর নেক্সট প্রশ্ন মাথায় ঘুরিয়ে এদিকে এদিক সেদিক দেখতে অস্থি সন্ধে কীভাবে আমাদের সাহায্য করে এটা তোমাদের টেক্সট বইয়ের একশো তেইশ নাম্বার পেজে রয়েছে আর নেক্সট প্রশ্ন শেষ প্রশ্ন বলছে মানুষের শরীরে ফুসফুস কাজ কী তা সংক্ষেপে লেখো এটা তোমাদের টেক্সট বইয়ের একশো পনেরো নম্বর পেজে এই প্রশ্নের উত্তর রয়েছে